চাকরির লাগিয়া তো আমি অ্যাপ্লাই করি আর পাইয়ান না যখন আমি কিতা করতাম ওইসে আর মাতিস না তোর দ্বারা চাকরি পাওয়া কোনোদিন হইত না মন দিয়ে চেষ্টা করলে কোন দিনেই পাইলে না আসলে না তুই আলসি এরকম ছেলে পাওয়ার থাকে তো না পাওয়াই ভালো আমার মাথা বুইয়া রইছে আরে বই আমার সারটা একটু প্রেস করে দিলা না আরে তুই আমার এখানে হই রে নিজের কাম নিজে করতে পারস না সারাদিন তো গড়ই বুইয়া থাকস পন্টি ফাস খাস যা নিজের কাম নিজে কর আমার সাখর পাইছস নি তোর যাই কান থেকে সময় জেতার দরকার ফর লাই গেল আরে বই দিলা না আমি এক জায়গা যাইতাম আর হই যাইতো এক জায়গা ওই তো তোর বন্ধুরা লগে আড্ডা মারা যাইতে কোনো ইনকাম নাই কিচ্ছু নাই খালি আড্ডা মারস তোর বন্ধুরার লগে এরকম হইলে কেমনে হইব হে আর নিজে কাজ কর খড়িয়া গিয়া তুই আড্ডা মার আমার এটা হইছ না দাদার সাথে তো প্রেস করিয়া দিলাস আমারটা দেস না কেন আরে তুই দাদার লগে তোর তুলনা কররেনি দাদাই তোর মতো গড় বুইয়া খান না দাদাই কত ইনকাম করে জানস নি তুই হে তুই কের লগে খের তুলনা করস তুই তো গড় বুইয়া বুইয়া খালি গিললে কিছু ইনকাম নাই কিছু নাই যাই কান থেকে দাদা ওই না তোমার শার্টটা আমি প্রেস করে দিছি অফিসে যাইতে সময় লাগাইও সব দোয়া কিন্তু রাখি দাও এক সাইডে আরে অতগুলা কেন করলে রে কেন কি দইছে করলে কিটা আচ্ছা ঠিক আছে অফিসে পড়ে যাইব নে থ্যাংক ইউ আই না থ্যাংক ইউ হইতে লাগতো না দাদা আরে দাদা তোর লাগে একটা গিফট আনছিলাম কি গিফট এই কি এই না Wow! এটা তোমার ফেভারিট ব্র্যান্ড আইশ্যাডো এটা তো বহুত দাম দাদা 3000 ঠিকই তাইলো আমার একমাত্র বই না লাগে আমি কম দামে কেন আনতাম থ্যাংক ইউ দাদা দাদা আমার লাগে কি তো গিফট গিফট ও তোর লাগে গিফট আনতাম কোন খুশিতে রে বস না কোন খুশিতে মানে দাদা বই না লাগে তো আনছো আমার লাগে আনছো না তোর লজ্জা লাগে না এত বড় হয়ে গেছস এই বয়স পর্যন্ত তুই বাড়িতে বইয়া বইয়া খাই রে আর কিটা লাগে রে তোর আমি একলা ইনকাম করে এই সংসারটা চালাইতাম নিজেও একটু হাত পা লড়াই একটু ইনকাম করতে তা তো না আর গিফট লাগে তোর বয়সে সব ছেলেরা চাকরি করে ইনকাম করে আর তুই একলা বাড়িতে বইয়া রইছস আরে বাবা কিটা হইছে আর কিটা মা তোমার ছেলে মহারাজার একটু বুঝাই আর একটু ইনকাম করতো ওই চাষের মতো নাই গিফট লাগে আর কিতা কইতাম বাবা আমার তো মনেও ওই না আমার দুই ছেলে একজন তো পুরা বইয়া রইছে বাদ দাও নে তুমি জল খাও চাকরির লাগিয়া তো আমি অ্যাপ্লাই করি আর পাইয়ান না যখন আমি কিতা করতাম হইছে আর মাতিস না তোর দ্বারা চাকরি পাওয়া কোনোদিন হইত না মন দিয়ে চেষ্টা করলে কোন দিনেই পাইলে না আসলে না তুই আলসি এরকম ছেলে পাওয়ার থাকে তো না পাওয়াই ভালো আমার মাথা বুইয়া রইছে চমন এই কথা বাদ দাও এই নো মা এই মাসে বেতনটা রাখো হে বাবা বাঁচিয়া থাকো বাবা বাঁচিয়া থাকো আচ্ছা বাবা চলো আমি তোমার লাগি পায়েস বানাইছি খাই বাই আও মামিও আও ভাই আমার লাগে কিটা আনছস দে না আরে বই না তে বানছি থ্যাংক ইউ আরে ভাই এ তো দাবো ভালো আছস ভালো আছি তোর অফিসের কাজ কিরকম চলে ভালোই চলে আর দাদা এটা তোমার লাগে আনছি আমি আমার লাগে আরে ওয়াও এই এই ব্র্যান্ডটা তো আমি কিনতে আসলাম থ্যাংক ইউ রে ভাই আরে মা হ্যাঁ বাবা তোমার লাগে নতুন চশমা আর এটাও আছে এই শাড়িটা তোমার লাগে ঠিক আছে আর বাহ খুব সুন্দর শাড়ি বাবা আর মা এই মাসের বেতনটা বাবা
অত ভারী আরে মা ভারী তো ওই বই ভাইয়ের বেতন 1 লাখ টাকা কম নি হ্যাঁ মা আচ্ছা বাবা আমি তোমার লাগি পায়েশ বানাইছি লই আই না না মা কেনে খাইলা না ভাই খাইলাস না না মা খাবার ইচ্ছা নাই আর একটা কথা কইতাম সবে কোন ভাই কোন না বাবা কোস না রে কইরাম যে আজকে এত ইজ্জত আর সম্মানটা পাইরাম যে এটা আমারে দেওয়া হলো এই সব সম্মান এই সব ইজ্জত সব এই টাকার লাগে আজকে যদি এই টাকাটা থাকতো না তে আজকে এই ইজ্জতটা আমি পাইলাম না নে আজকে ভাইয়ে সুন্দর মতো কথা কইলো না নে আর বইনেও আদর করলো না নে আর মা তো পায়েস খাওয়াইলাই না নে এর লাগিয়া পায়েস খাওয়ার ইচ্ছা করে না আমার আর ঠিক আছে এখন ইতারে আদর করো আর আমার মাথাটা বাধা লাগে না আমি একটু বাইরে যাই আরে বাবা ভাই শুনতো